Om Sarva Dharma Sthapakastvam Sarva Dharma Swarupakaha Acharyanam Mahacharyo Ramakrishnaya Te Namaha Om Yathagnir Dahika Shakti Ramakrishne Sthitahiya Sarva Vidya Swarupanta Saradam Pranamamyaham Om Paratatve Sadalino Ramakrishna Samagnaya Yodharma Sthapanarato Vilesham Tam Namamyaham Om Kalindi Fullakamale Madhavena Kridarata Brahmananda Namastubhyam Sadguru Lokanayaka Yogananda Premananda Shanevaye Chaparshada Ramakrishna Gatapranam Sarvanatana Pranamamyam Sri Bhagavani Rashesh Kripai Avaramra Sri Sri Ramakrishna এই ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে সমবেত হয়েছি। আমরা চেষ্টা করি ভগবানকে ডাকতে, কিন্তু সবসময় আমরা ভগবানকে ডাকিও কিন্তু ভগবানের দর্শন পাই না। এ নিয়ে আমাদের ভীষণ ক্ষোভ থাকে। ভগবান কি এক চোখ, কাউকে দর্শন দেন কাউকে দর্শন দেন না? একটা সুন্দর গল্প আছে, সেটা দিয়ে আজকে শুরু করি। একটা লোক ট্র্যাপিজের খেলা দেখাচ্ছিল। দুদিকে দুটো পোল লাগানো আছে, তার মধ্যে দিয়ে একটা দড়ি আছে টান টান করে বাঁধা, তার উপর দিয়ে লোকটা হাঁটা শুরু করলো, এপার থেকে ওপারে যাচ্ছে। কাঁধে তার একটা হনুমান নিয়ে সে এপার থেকে ওপারে যাচ্ছে। সবাই শঙ্কিত যে কেমন করে লোকটা এপার থেকে ওপারে যাবে। সবাই ভাবছে না, সে কোনোভাবেই এপার থেকে ওপারে যেতে পারবে না। যত সে ট্র্যাপিজের মাঝখানটায় চলে এসেছে, দড়ির মাঝখানটায়, তখন আরো ভয়। তারপরে যখন এপার থেকে ওপারে চলে গেল, সবাই খুব হাততালি দিচ্ছে আর বলছে, আমরা ঠিক জানি যে আপনি ঠিক এপার থেকে ওপারে যাবেন, ও কাঁধে যেটাকে নিয়েছেন সেটাকে এপার থেকে ওপার অব্দি পাচার করবেন। লোকটি হনুমানটিকে কাঁধ থেকে নামিয়ে বললেন, তাহলে যখন এতই বিশ্বাস আমার প্রতি, আপনাদের মধ্যে কেউ একজন চলে আসুন, আপনাকেও আমরা কাঁধে নিয়ে এপার থেকে ওপারে নিয়ে চলে যাব। একটি লোকও খুঁজে পাওয়া গেল না তার কাঁধে চড়ে এপার থেকে ওপারে যাওয়া। এই দুটোর মধ্যে একটা হচ্ছে এই যে ঈশ্বর অসম্ভবকে সম্ভব করে দেন আমাদের জীবনে, এইটা আমাদের বিশ্বাস আছে। কিন্তু আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করি না, নিজেকে সম্পূর্ণ তার উপর ছেড়ে দেওয়া, এইটা আমাদের হয় না। এই ট্র্যাপিজের দেখুন, আমাদের সবার বিশ্বাস আছে যে ঈশ্বর এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের নিয়ে যাবেন। এই নৌকার ওই সিঁড়ি দড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে যাওয়া, চলে আসুন, ও আচ্ছা মাটিতে বসতে পারবেন না, যখন ট্র্যাপিজের একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, তখন আমাদের এই যে বিশ্বাস যে ভগবান অসম্ভবকে সম্ভব করতে পারেন, ভগবান আমার জীবনে সব গতি বদল করে দিতে পারেন, এটা তত্ত্বগত ভাবে আমাদের বিশ্বাস থাকে। কিন্তু তার কাঁধে যখন চাপার সময় আসে, তখন কিন্তু আমরা তাকে বিশ্বাস করতে পারি না। তত্ত্বগত জিনিস আর তার প্রয়োগগত জিনিসের এই দুটোর ভেতরে সমন্বয় হয় না বলে ভগবানের দর্শন আমরা পাই না, ঈশ্বরকে পাওয়ার যে আনন্দ সেটা আমাদের আসে না। আমরা বছরের পর বছর জপ করি, কিন্তু সেই মন নানা দিকে ঘুরে ঘুরে বেড়ায়। স্বামী ব্রহ্মানন্দজি এটারই পথ দেখাচ্ছেন, কেমন করে আমাদের এই ঘুরে থাকা মনকে কেমন করে ঈশ্বর অভিমুখী করতে হয়, আর সে তার থেকে কি করে নিজের জীবনের মধ্যে আলোর দর্শন করাতে হয়। গতদিন আমরা যে প্রশ্নটা দিয়ে শেষ করেছিলাম সেটা ছিল এরকম, মন তো কিছুতেই স্থির হয় না, এটা আমাদের ইটারনাল কোয়েশ্চেন। তিনি বলছেন প্রত্যহ কিছু কিছু জপ ধ্যান জপ করবে, কোনো দিন বাদ দেবে না। মন বালকের ন্যায় চঞ্চল, ক্রমাগত ছুটাছুটি করে, উহাকে পুনঃ পুনঃ টেনে এনে ইষ্টের ধ্যানে মগ্ন করতে হয়। এইরূপ দুই তিন বৎসর করলেই দেখবে যে প্রাণে অনির্বচনীয় আনন্দ আসছে, মন স্থির হচ্ছে,
প্রথম প্রথম যোগধ্যান নিরসই লাগে, কিন্তু ঔষধ সেবনের মতো জোর করে মনকে ইষ্টের চিন্তায় নিযুক্ত রাখতে হয়, তবে ক্রমে আনন্দ আসে। লোকে পরীক্ষায় পাশ করতে কত খাটে, কিন্তু ভগবান লাভ তা অপেক্ষা অনেক সহজ। প্রশান্ত অন্তঃকরণে সরলভাবে তাকে ডাকতে হয়। এই প্রশ্নের উত্তর দিয়ে আমাদের গতদিন শেষ হয়েছিল। দুটো জিনিস এর মধ্যে থাকে, একটা হচ্ছে চেষ্টা হবে, এটা আমাদের চেষ্টা অভ্যাস, আর যেটা আসল জিনিস হচ্ছে বিশ্বাস, তাকে ডাকলে বারবার ডাকলে আমি তার সন্ধান পাব। রবীন্দ্রনাথের গান আছে না, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমার দেখা পাই নে আমি, সেই কথা রয় মনে যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাই নে যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। আমি ঈশ্বরকে আমার জীবনে আনতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি, আমার লিমিটেশন জন্য আমি পারিনি। মোস্টলি কি হয়, আমরা কম্প্রোমাইজ করি, ওরকম কত লোকেরই হয়, আমি নাই পেলাম কিরকম। বুদ্ধেশানজি বলছেন যে না, ওরকম করলে হবে না, ওইটা যেন সবসময় কাঁটার মতো প্রিক করে আমার জীবনে। তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। উঠতে বসতে শুতে যেন সেটা আমাকে কাঁটার মতো বেঁধে, যে আমি লক্ষ্য বস্তু থেকে অনেকটা দূরে চলে গেছি, আমি লক্ষ্য বস্তুর কাছে পৌঁছতে পারিনি। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম আজকের প্রশ্ন। ইহা অত্যন্ত আশার কথা যে পরীক্ষায় যখন পাশ করতে পেরেছি তখন চেষ্টা করলে ভগবান লাভও কেন পারবো না। এক একবার অত্যন্ত নৈরাশ্য আসে, মনে হয় এত জপ করেও যখন কিচ্ছু অনুভব করতে পারছি না, তখন বোধ হয় এসব কিছুই নয়। মহারাজ উত্তরে বলছেন, উত্তরটা খুব লম্বা, প্রথম অংশ, না না, নিরাশ হবার কোনো কারণ নেই, কর্মের ফল অনিবার্য, হেলায় হোক বা আর খুব ভক্তির সহিতই হোক, নাম করলে তার ফল হবেই। কিছুকাল নিয়মিত রূপে সাধন করো, ধ্যানাদিতে কেবল যে মনের শান্তি হয় তা নয়, উহাতে শরীরের উন্নতি হয়, ব্যারাম স্যারাম কম হয়, শরীরের উন্নতির জন্য ধ্যানাদি করা উচিত। এটা আমাদের একটা খুব আমাদের বিশেষ করে এই যুগের আমরা মানুষ যারা, আমি তো বটেই, যারা নবাব কিনলে সবসময় আরাম ফ্রি হিসেবে চাই, ভাগ্যিস এই যুগে গীতাচণ্ডী লেখা হয়নি, গীতাচণ্ডী সেই পুরোনো যুগে লেখা হয়েছিল, তাই গীতা পাঠের প্রয়োজনীয়তা ফল চণ্ডী পাঠের ফল ওগুলো শেষ চ্যাপ্টারে গেছে, নাহলে এই যুগে যদি লেখা হতো তাহলে প্রথম চ্যাপ্টার হতো গীতা পাঠের কি ফল প্রয়োজনীয়তা, কি কি লাভ করা যাবে, চণ্ডী পাঠ করলে কি কি লাভ করা যাবে, কি লাভ হবে এটা না জেনে আমরা এক পাও এগোই না। দেখবেন যত বিজ্ঞাপন দেওয়া থাকে, আপনি কি পাবেন মানে আপনার ঝুলিতে কি ভরবে সেটা আগে বলা হয়, তারপরে বলা হয় আপনি ইনভেস্ট করুন, নাহলে আমরা এক পা এগোতে চাই না। সোশ্যাল সার্ভিস করতে গিয়ে আমরা ভাবি যে এখন সোশ্যাল নেটওয়ার্কে ছবি তোলা হবে, আমার মুখখানা আসবে কিনা। আমার এই আগের দিন যেদিন ক্লাসে এসেছিলাম বোধ হয়, একটা একটা ফাউন্ডেশনে তাদের ওই আমাদের যে স্কুল ছুট যে বাচ্চারা, তারা যারা শিশু শ্রমিকদের, তাদের নিয়ে একটা পথ ওই ট্যাবলো মতো বেরোচ্ছিল, সেইটার ওই সবুজ পতাকা নেড়ে দিয়ে উদ্বোধন করার কথা, অনেক কাগজ টাগজ এসছে, টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা, বড় বড় গেস্টের ভেতরে আমি দেখলাম কি অদ্ভুত এক বাসনা, কেমন করে ছবি তুলবে, কিরম ভাবে দাঁড়ালে, কিরম ভাবে পোজ দিলে ছবিটা আরো সুন্দর হবে, এবং ক্যামেরাম্যানরাও জানে যে দিদি একটুখানি ঘাটটা একটু কাত করুন, আলোটা একটু এসে পড়ুক মুখের উপর। হ্যাঁ, তিনি সেই পতাকা নাচছেন, হাসিটাকে অক্ষুণ্ণ রেখে, পরের দিন আমি কাগজে দেখছিলাম ছবিটা, একবারে নিখুঁত সেই হাসিটা, এবং ছবিটা যখন তোলাচ্ছিলাম ছিলাম তো যে ঘাটটাকে একটুখানি কাত করলে সূর্যের আলোটা এসে মুখে পড়বে, তাতে আরো ফটোজেনিক লাগবে। দেখুন, উদ্দেশ্যের চেয়ে বিধেয়র দিকে আমাদের বেশি চলে গেছে মন, এটা হচ্ছে কথা। যে কাজে এসেছি যে উদ্দেশ্যটা, সেটার প্রতি আমাদের ভালোবাসা চলে গেছে। তাই বলছেন, আমরা সব সময় চাই, কিছু না পেলে আমাদের সত্যি সত্যি খারাপ লাগে। তাই বলছেন যে অনেক সময় অনেক জপ ধ্যান করেও যে ফল আমরা পাই না, জপ ধ্যান যদি সত্যি সত্যি করা যায়, এটা রাজা স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কি বলবেন, আমার মতো ছোট মোটো সাধুও একই কথা বলে, যদি সত্যি সত্যি জপ ধ্যান করা যায় জপ ধ্যানের অবশ্যই ফল হবে, আনন্দ হবে। মহারাজ আগে একটা শব্দ ব্যবহার করেছেন, অনির্বচনীয়, এমন এক আনন্দ যেটা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, কোনো অনুভূতি দিয়ে প্রকাশ করা যায় না, কারণ অনুভূতির দরজাটা বন্ধ হয়ে যায়।
যখনই এই খুব ভালো করে জপ ধ্যান করা যায়, সেই অনুভূতিটা প্রকাশ করা যায় না শব্দ দিয়ে। একটা অদ্ভুত আনন্দ আপনার চেহারার মধ্যে বদল আসবে, দেখবেন একটা গ্লোয়িং চেহারা হয়। যারা খুব বেশি জপ ধ্যান করে তাদের চেহারা, তাদের চোখ, তাদের হাসি, সমস্ত কিছুর ভেতরে একটা গ্লোয়িং চেহারা। এটা কোনো ফেয়ার অ্যান্ড লাভলি, কোনো ফেস ওয়াশ দিয়ে হয় না। ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ ফর এ টাইমিং, কিন্তু তারপরে এটা একটা অদ্ভুত ন্যাচারাল ফেয়ার অ্যান্ড লাভলি। আপনাকে আপনার ভেতরটাকে ফেয়ার করে, তাই আপনার বাইরেটা খুব লাভলি হয়ে ওঠে। যত জপ ধ্যান করবেন, এটা হচ্ছে প্রধান কারণ। রাজা মহারাজ আরেকটা জিনিসের কথা বলছেন, সেটা হচ্ছে নিয়মিত। আমাদের এইটা সমস্যা হয়, আজ করলুম কাল করলুম না, আচ্ছা পিঠে ব্যথা পরশু দিন বাদ দিলাম তারপরে দিন। এই নিয়মিত অনিয়মিতটাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ভাবে, নিয়ম মেনে নিয়মিত ভাবে একনিষ্ঠ ভাবে কাজটা করে যেতে হবে, তাহলে অনেকখানি কাজ দেয়। তারপরে বলছেন ধ্যানাদিতে যে মনের শান্তি হয় তা নয়, মনটা যে শুধু শান্ত হয় তা নয়, শরীরও সুস্থ হয়। এটা প্রমাণিত যে যে যত বেশি জপ ধ্যান করে তার ভেতরে তার শারীরিক ব্যাধি ব্যায়াম তত কম হয় আর কি। প্রথম প্রথম ধ্যান তো মনের সঙ্গে যুদ্ধ, দোলায়মান মনকে ক্রমাগত টেনে এনে ইষ্টপদে লাগাতে হয়। এতে কিছুক্ষণ একটু মাথা গরম হয়, এজন্য প্রথম প্রথম বেশি ধ্যান ধারণা করে ব্রেনকে খুব এক্সার্ট বা খাটাতে নেই, খুব আস্তে আস্তে বাড়াতে হয়। কিছুদিন এরূপ অভ্যাসের ফলে যখন ঠিক ঠিক ধ্যান হবে তখন এক আসনে বসে দুই চার ঘন্টা ধ্যান ধারণা করলেও কখনো কোনো কষ্ট হবে না, বরং সুষুপ্তির পর শরীর ও মনে যেরূপ রিফ্রেশড বা স্বচ্ছন্দ হয় সেরূপ বোধ হয় আর ভিতরে খুব আনন্দ অনুভব করা যায়। সাধন ভজনের মূল কথা হচ্ছে সইয়ে সইয়ে আপনার যতটা সহনশীলতা ততটুকু দিয়ে 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 বাড়াতে হয়। যেমন সিংহের দুধ মাটির ভাঁড়ে ধরে না, কেন ধরে না, কারণ সিংহের দুধ খুব গরম, মাটির ভাঁড়ে দেওয়া মাত্র মাটির ভাঁড়টা ফেটে যায়। অতএব সিংহের দুধকে আমি ধারণ করতে গেলে আমার যে ভাঁড়টা, আমার যে ধারণের পাত্রটা, সেটা পাথরের করতে হয়, শক্ত করতে হয়, যাতে তাতে গরম ঠান্ডা সবটুকু সহ্য করার ক্ষমতা থাকা দরকার। প্রথম যেটা বলছেন, যেটা হয় শাস্ত্র বলছে, কোনো ধেয় বস্তুতে যখনই আপনি মনটাকে লাগাতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার মনটা ছিটকে চলে যায়, একে বলা হয় বিক্ষেপ। তারপরে সেই বিক্ষিপ্ত মনকে আবার টেনে ধেয় বস্তুতে নিয়ে আসা, এটাকে বলা হয় প্রত্যাহার। এই আপনাদের সবার হয়, আমাদের হয়, আপনাদের গুরুরও হতো, যেখানে যে যবে সাধনা করার চেষ্টা করেছে তার এটা হবেই, প্রাথমিক অবস্থায় এটা হবেই, কিন্তু ওইটি ভাবলেই আমাদের কিন্তু হয় না। দেখবেন আপনারা যখন জপ ধ্যান করতে বসেছেন ঠিক ওই সময় আপনার মনের ভেতরে এটি মনে হচ্ছে, সকালবেলা কাজের লোক বাসন মেজে দিয়ে গেছে, তার গায়ে ভীম লেগেছিল, সিংটা ওইখানেই রাখা আছে, ডিএর যে বিলিংটা ছিল আজকে আপনার অফিসার সেটা সই করে দিতে পারত, তাহলে আগামী মাস থেকে আপনার সাথে আপনার মাইনের সাথে বাড়তে পারত, পাড়ার চাঁদা গতবারে 500 নিয়েছিল এবার কত নেবে, এই যে সংশয়টা, এইটা আপনার মনের মধ্যে যেটা জাগছিল ঠিক ওই সময় সব মনে হয়। যে আধা ঘন্টা আমরা জপ করি তার 27 মিনিট চলে যায় আমাদের লড়াই করতে করতে, মনকে লড়াই করতে করতে। কিন্তু এটা যদি প্রতি মুহূর্তে করি, কনসিয়াসলি করি, সচেতন ভাবে করি, তাহলে আমাদের এই লড়াইটা একটু কম করতে হয়। প্রতি মুহূর্তে যে মুহূর্তে আমার মন ছিটকে গেল সেই মুহূর্তকে টেনে নিয়ে আসতে। আগের দিন বলেছিলাম, ভূতেশানন্দজি বলেছিলেন, 1 ঘন্টা ভালো করে জপ করার জন্য 23 ঘন্টা প্রস্তুতি নিতে হয়। আমাদের মনের দুটো ভাগ থাকে, একটা চেতন মন আর একটা অবচেতন মন। আমরা চেতন মনে যা কিছু চিন্তা করি অবচেতন মনে তার একটা করে প্রভাব পড়তে থাকে। এই যে যখন আমাদের মনটা শান্ত হয় তখন এই অবচেতন মন থেকে এই স্মৃতি, অবচেতন মন থেকে ছবিগুলো চেতন মনে একবারে শারীরিক আকার ধারণ করে, একবারে যেন ফিল্মের মতো এটা আসতে থাকে। সেই কারণে যদি আমরা অবচেতন সারাক্ষণ যদি মনে মনে, যতক্ষণ মানে অন্য কোনো কাজ করছি না, যদি ভগবানের নাম নেবার চেষ্টা করি, ভগবানের নাম মানে হচ্ছে ভগবানের রূপেরও চিন্তা করা, তাহলে দেখবেন আপনার যে স্টোর হাউসটা আছে তাতে শুধুমাত্র ভগবানের নাম আর ভগবানের রূপটা আছে। সেখানে বাসন মাজার ওই ছাইয়ের গল্প নেই, সেখানে ডিয়ের গল্প নেই, সেখানে ভারী জল দিয়ে গেছিল কম দিয়েছিল, এসবের কোনো গল্প নেই। ফলে যে মুহূর্তে আপনি বসছেন আপনার মন বিক্ষিপ্ত হলে ঈশ্বরের দিকেই যাবে, আবার সেই বিক্ষিপ্ত মনকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া যাবে। এটা একটা প্রসেস, এটা বারবার করতে করতে বারবার করতে করতে ঠিক হয়। আপনারা যখন প্রথম রান্না করা অভ্যাস করেছিলেন, হয় নুন কম ছিল, নাহলে নুন বেশি ছিল, নাহলে চিনি কম ছিল,
কিন্তু এই বারবার রান্না করতে করতে যেমন আপনারা এখন বকুল কথা দেখতে ছুঁড়ে ছুঁড়ে তরকারিতে যাবতীয় মশলা টসলা গুলো দেন, কিন্তু নিখুঁত হয়, ঠিক ওই রকম ওই রকম ভাব আসে আপনাদের সাধন ভজন ক্ষেত্রে, বসা মাত্র মন শান্ত হয়ে যায়। আসল যেটা দরকার সেটা হচ্ছে ভালোবাসাটা দরকার, আমি তাকে চাই। শ্রদ্ধা প্রাণা মাতাজির একটা লেখা পড়ছিলাম, সেখানে তিনি একজনকে একটা চিঠি লিখছেন, তাকে কেউ বলছেন তার বড্ড ঘুম পায়, বলছেন জানো তো আমারও ঘুম পেত, আমি গিয়ে ঠাকুরকে বলতাম যে আমি তো তোমার নাম জপ করবো বলেই এসেছি, তুমি আমাকে যদি আচ্ছন্ন করে রাখো আমি কেমন করে তোমার নাম জপ করবো। এরকম ভগবানের কাছে একটা ডাইরেক্ট কনফেশন, তার সঙ্গে একটা সোজাসুজি সম্পর্ক, কোনো বাঁকাচোড়া সম্পর্ক না, যাকে করতে যাচ্ছে সবটুকু তার মানে তার কোর্টে বলটা ছুঁড়ে ফেলে দেওয়া, এবার তিনি আমাকে সাহায্য করবেন, মানে আমার ভেতরের যে ঈশ্বরীয় সত্তা তাকে জাগ্রত করা, যে আমি তো তোমাকে তোমারই নাম করব বলে এসেছি, আমি তো তোমার কথা ভাববো বলে এসেছি, তুমি যদি আমায় ঘুম পাড়িয়ে রাখো, যদি তুমি আমাকে অবচেতন জায়গায় নিয়ে যাও তাহলে তো আমি তোমার নাম করতে পারবো না, সেই কারণে এই জায়গাটায় করা। দু নম্বর বলছেন, ওই যেটা বলছিলাম ধারণা করাটা, ওটা একটু একটু করে বাড়াতে হয়, না হলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। যদি আপনি আমরা যখন প্রথম সাধু হতে আসি আমরা দেখতাম, এখন আর তিনি আমাদের বেলুর মঠে নিয়ে অন্য কেন্দ্রে চলে গেছে, কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমরা দেখতাম প্রায় এক থেকে দেড় ঘন্টা বসে তিনি ঠাকুরের গর্ভমন্দিরে বসে জপ করতেন। আমি প্রায় চোদ্দ বছর বেলুর মঠে থেকেছি, সে তো দেখেছি, তার আগেও দেখেছি, একই রকম ভাবে দেখতাম। আমাদের যারা প্রথম প্রথম সাধু হতে আসে ওনাকে দেখে অনেকেই ভাবে ওইভাবে বসাটা বোধহয় খুব সহজ, এক আধ দিন প্রথম দিন বসতে বসলে খুব আনন্দ লাগে, কিন্তু তারপরে ওই যে এক ঘন্টা ধরে বসছেন ওইটা বসতে অনেক 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 সময় লাগতো। ধীরে 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 নিজেদের অভ্যাস করতে হয়, তারপর দেখবেন অভ্যাস হয়ে গেলে ওর চেয়ে কম হলে তখন কিন্তু খারাপ লাগে। আমরা যখন প্রথম সাধু হতে আসি ঘড়ি ছিল না ঘরেতে, কেমন করে বুঝবো এক ঘন্টা করে ধারণ এক ঘন্টা করে জপ ধ্যান করছি, আমাদের তো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তখন আমরা আবিষ্কার করলাম গঙ্গা যে ধূপটা সেটা তখন ঠিক জ্বালিয়ে দিলে একটি ঘন্টা জ্বলে, অন্ধকার ঘরের মধ্যে যে মুহূর্তে আমাদের জপ শেষ হয়ে যেত আমরা চোখ খুলে তাকিয়ে দেখতাম আলোটা আগুনটা জ্বলছে কিনা, পাখার হাওয়া নেই তো একটা ওটা জ্বলতে থাকবে, গন্ধ পাই না পাই আলোটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, ওইটা দেখে আমরা জপ ধ্যান করতাম। করতে 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 যখন সত্যি সত্যি অভ্যাস হয়ে গেল তখন কিন্তু ওর কমে যখন হতো তখন মন খারাপ হতো। তাই বলছেন একটু একটু করে বাড়াতে হয়। জপ ধ্যান করলে কি হয়, এই যেটা মহারাজ বলছেন, খুব ভালো ঘুম যখন হয় আমাদের, ভীষণ ভালো ঘুম হয়, দেখবেন এক এক দিন ঘুমিয়ে আপনাদের খুব আরাম হয়, সব দিন নয়, একবারে এক টানা ঘুমিয়েছেন, ঘুমানোর পর যখন উঠেছেন একটা বেশ ঝরঝরে ভাব থাকে, খুব ভালো করে জপ ধ্যান করলে আপনার শরীরে মনে ওই ঝরঝরে ভাব থাকে, কারণ আপনি আপনার পরম সত্তার সঙ্গে সাময়িক হলেও তাকে স্পর্শ করে আবার ফিরে এসেছেন, সেই কারণে সেই ঝরঝরে ভাব থাকে। এরপরে বলছেন নিয়মগুলো, বলছেন সাধনার প্রথম অবস্থায় খাওয়া দাওয়া সম্বন্ধেও বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন, শরীরের সঙ্গে মনের খুবই নিকট সম্বন্ধ, খুব ভালো, দেখবেন যেদিনকে বেশ বিয়ে বাড়ি টিয়া বাড়ি খেয়ে এসেছেন, বেশ দুটো ফিশ ফ্রাই, একটা বাটার ফ্রাই, একটা বাটার মশালা, হ্যাঁ, তারপরে কুলফি টুলফি খেয়ে এসছেন, সে তারপরের দিন শরীর ঠিস ঠিস করে, থ্যাস থ্যাস করে, যদি মনে করে থাকেন যে সিরিয়াসলি জব ধ্যান করবো, নাহলে আর পাঁচটা কাজের মতো এরকম একটা কাজ এরকম যদি রাখেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনি যেমন খুশি থাকুন কোনো অবস্থায় কোনো সমস্যা হবে না, কিন্তু যদি সিনসিয়ারলি সিরিয়াসলি ভাবেন জব ধ্যান করবেন তাহলে কিন্তু খুব প্রয়োজন আছে। আমরা যখন সাধু হতে আসি আমাদের মনের ভেতরে আত্মস্থানন্দে যে এই ভাবটা জাগাতেন, যে সাধন ভজনটা খুব একটা সিনসিয়ার এবং সিরিয়াস ব্যাপার, এবং সারাদিনে কেমন করে কোন সময়টাকে ব্যবহার করে আমরা জপ ধ্যান করতে পারবো এ বিষয়ে আমাদের বিমলাত্মানন্দজি সাহায্য করতেন। আমাদের মতো খুব সাধারণ ছেলে যারা প্রথম সাধু হতে এসেছে, ন দশ মাস পরে সারাদিনে নানা সময় বসে বসে প্রায় বারো হাজারের কাছাকাছি জপ করতো, যেটা আমার কাছে এখন দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে কেমন করে করতাম, কিন্তু এটা উনি করাতেন একটু 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 করে, কখন যে আমাদের মনের ভেতরে এই ইচ্ছেটাকে জাগাতেন, উনি আমাদের ইচ্ছেটাকে জাগাতেন, আনন্দটাকে জাগাতেন, উনি আমাদের সঙ্গে জপ ধ্যান করতে যেতেন, আমাদের সঙ্গে বসতেন, আমাদের কারুর কোনো সমস্যা হলে ধরে বসতেন,
এই যে সিরিয়াসনেস, এই ইচ্ছেটা আমার ভেতরে জাগাতে হবে। নাহলে দেখেন না, আপনারা সারাদিন কাজকর্ম করে আসেন, এসে জব করতে আপনাদের ইচ্ছা করে না, কিন্তু বিশ্বকাপের খেলা একটাও মিস করেননি, একটা বল মিস করেননি, এমনকি ওই একটা ওভার আরেকটা ওভারের মাঝখানে গিয়ে টুক করে গিয়ে বাথরুম করে এসেছেন, একটা ওভার আরেকটা ওভারের মাঝখানে গিয়ে টুক করে খেয়ে চলে এসেছেন, একবারে দ্রুত গতিতে খাচ্ছেন একেবারে। কারণ একটা বল আমরা মিস করতে পারি না। কেন মিস করতে পারি না? কারণ খেলাটাকে আমরা বড্ড ভালোবাসি, ওই ভালোবাসাটা জাগাতে হয় সাধনের ক্ষেত্রে। খাবার ক্ষেত্রে কি বলছেন? বলছেন এমন খেতে হবে যা সহজে হজম হয়, অথচ পুষ্টিকর উত্তেজক নয়। আবার বেশি খাওয়া ভালো নয়, তাতে তমগুণ বৃদ্ধি পায়। খাদ্যদ্রব্য আধ পেটা খাবে, জল এক চতুর্থাংশ খাবে, বাকি এক চতুর্থাংশ বায়ু চলাচলের জন্য খালি রাখবে। আমি বলবো না এটা মানুন, অ্যাটলিস্ট আমার মানতে খুব কষ্ট হয়, তাই সেই কারণে। কিন্তু এইটা হচ্ছে বিধি, যতটা খাবেন আধ পেটা খাবেন, মানে খিদে বাড়ি রাখা। এটা তো এখন তো ডায়েটিশিয়ানরা বলছে পুরো ভরপেট না খেলেই হলো, বারবার খাও, ভরপেট নাই খাও, রাজকর দেওয়া চাই, যে রাজকর যেটা সেটা যেন ঠিকঠাক মতো দেওয়া যায়। আর এক চতুর্থাংশ জল খাবে আর বাকিটা বায়ু চলাচলের জন্য রাখতে হবে। বেশি খেলে এইটা একটা সমস্যা আছে, আলস্য আসে, ঘুম পায়, আমরা জেগে থাকতে পারি না, এটা একটা খুব বড় সমস্যা। দেখবেন যেদিন বেশি খাওয়া দাওয়া হয়েছে, বেশি পরিশ্রমে কিন্তু ক্লান্তি আসে না, বেশি খেলে ক্লান্তি আসে, কারণ শরীরের সমস্ত শক্তি দিয়ে তখন সেটা হজম করার চেষ্টা করছে, সেই কারণে বেশি খেলে কষ্ট আছে। ধ্যান করা কি সহজ কথা? একটু বেশি খেলে তো সেদিন আর মন বসলো না। এই রূপে কাম ক্রোধ লোভ মোহ প্রভৃতি ঋতুগুলোকে চেপে চুপে রাখতে পারলে তবে ধ্যান করা সম্ভব হয়। ওদের যে কোনো একটি জোর করলেই ধ্যান হবে না, খুব তপস্যা চাই। দুপয়সার ঘুটে কিনে জ্বালিয়ে আগুনের মধ্যে বসা তো খুব সোজা। কাম প্রধাতি রিপুগুলোকে দমন করে রাখা, ওদের এক্সপ্রেস হতে না দেওয়াই তো তপস্যা। নপুংসকের কি কর্ম, কাম প্রধাতি রিপু দমনই শ্রেষ্ঠ তপস্যা। অর্থাৎ সাধন ভজন আমরা অনেকেই মনে করি যার কিচ্ছু হয় না সে ভগবানকে ডাকে, যে পাবলিক লাইফে একবারে খুব থার্ড ক্লাস সে একমাত্র ভগবানকে ডাকে। এই কারণে মেয়েরা বেশি সাধন ভজন করলে বলে ওদের বাইরের জগতে তো কিছু নেই, দেখো আমরা বাইরের জগতে কত কি করছি। যাদের কিচ্ছু নেই, ঘর কন্যা করে, তারা সাধন ভজন করে, তা কিন্তু নয়। সাধন ভজন করা বীর পুরুষের কর্ম, সাধারণ লোকের কর্ম নয়। আমাদের অনেকগুলো এষণা ত্যাগ করতে বলা হয়, ত্বচৈষণা, বিত্তৈষণা, পুত্রৈষণা, লোকৈষণা ইত্যাদি নানা রকম এষণা, মানে যে বাসনা, এগুলোকে ত্যাগ করতে বলা হয়। ত্বচৈষণা, আমরা যে এই যে রূপবান হওয়ার চেষ্টা করি, এই আপনারা ওই দুধের সর তুললেন, একটা জায়গায় তুলে রাখলেন, ঘি করবেন বলে হাতে যেটুকু ক্রিম ছিল এমনি এমনি করে ঘষে দিলেন, মনে ভাবটা যে এই চামড়া আর কখনো রিঙ্কলস আসবে না, তাছাড়া যখন এই ঘষে তুলবেন যেটুকু ময়লা ছিল সেটুকু উঠে যাওয়াতে একবারে ঝকঝকে তকতকে আপনার চেহারাটা হবে। একটা সময় আসবে যত ক্রিমি মাখুন, যত কিছু করুন, আপনার চামড়া কুচকবেই, যে রূপটি সঙ্গে করে এনেছিলেন সেটা নষ্ট হবেই, কোনোভাবেই এটাকে রক্ষা করা যায় না। সেদিনকে একজনকে দেখছিলাম, তার হাসিটা অপূর্ব ছিল, তারপরে এক এক করে সব দাঁত তুলে ফেলার ফলে গালটা এরকম ঢুকে গেছে, তিনি চেষ্টা করছেন সেই ফেয়ার অ্যান্ড লাভলি হাসিটা দিতে, কিন্তু সেই হাসিটা আর বেরোচ্ছে না। এটা আমাদের জীবনের গল্প, অতএব এটা যত তাড়াতাড়ি বুঝবো তত এর এষণা ত্যাগ, এর বাসনা আমাদের ত্যাগ হবে। পুত্র পৌত্রাদি আমাদের ধারাকে ধরে রাখবে, এই কারণে আমরা চাই, কিন্তু সবসময় আমাদের ধারাকে ধরে রাখা ওদের পক্ষে সম্ভব হয় না, তাই ওই এষণাটাকেও আমাদের ত্যাগ করতে হবে। অর্থ, আমরা মনে করি জগৎ সংসারে অর্থ থাকলে আমি সিকিউর, কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর অর্থ আছে কিন্তু কাছে মানুষ নেই, তখন অর্থকে অনর্থ বলে বোধ হয়, অর্থই আমাদের শেষ কথা বলে না। অতএব জীবনের সময় সঙ্গে সঙ্গে ওটাও একটা সময় চলে যায়। একটি জিনিস যাওয়া বড় কঠিন, সেটা হচ্ছে লোকই শোনা, লোকে আমায় ভালো বলবে, ও আমাকে ওই মানুষটি খুব ভালো বলবে, আমি ভালো হই না হই আমাকে বলবে, আহা ওরম মানুষটি হয় না, কি অতিথি বৎসল, আমি কত ফালতু আমরা সময় নষ্ট করে ফেলি লোকে আমায় ভালো বলবে এইটা করতে গিয়ে। এই লোকই শোনা, একে ত্যাগ করা ভীষণ কঠিন। এই যে বাসনাগুলো, এখানে কাম ক্রোধের কথা বলছে, তো কাম মানে সবসময় শরীরগত কাম নয়, কামের সবচেয়ে ভালো ইংরেজি অর্থ করা যে ডিজায়ার,
বাসনা, বাসনা যদি থাকে তাহলে পরপর পরপর সব আসবে। আপনাদের সেই গীতার দ্বিতীয় অধ্যায়ের কথা বলেছিলাম, সেই শ্লোকটা, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামো কামাত ক্রোধো বিজায়তে ক্রোধাত ভবতি সন্মোহা সন্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাত বুদ্ধিনাশো বুদ্ধিনাশাত প্রণশ্যতি। এই তো আর কদিন বাদে পুজো আসছে, যাচ্ছেন শপিং মলের সামনে দিয়ে এরকম হলুদ রঙের চুড়িদার ঝুলছে, আপনার ধ্যায়ত বিষয়ান পুংস দেখা মাত্র মনে হলো আহা এটা যদি আমার হতো কেমন হতো। সঙ্গস্তে সুপজায়তে, ওটা পাওয়ার ইচ্ছা আমার ভেতরে জাগছে। সঙ্গাত সঞ্জায়তে কামো কামাত ক্রোধ বিজায়তে, আমি মনে মনে কল্পনা করেছি ওটা পরে আমাকে অপূর্ব দেখাচ্ছে, আমাকে একেবারে বিশ্ব সুন্দরীর মতো দেখাচ্ছে। আমি আস্তে আস্তে গিয়ে তার প্রাইস ট্যাগটার দিকে তাকিয়ে আছি, দেখছি 3,000 টাকা দাম, মানি পার্স খুলে দেখছি আমার কাছে 2,500 টাকা, 3,500 নিয়ে বেরিয়েছিলাম, আলতু ফালতু অনেক বাজার করে 1,000 কমে গেছে। তখন নিজের ওপর ক্রোধ হচ্ছে, তখন কি করছি, ক্রোধাত ভবতি সন্মোহা সন্মোহা স্মৃতি বিভ্রম, দোকানে টুকটুক করে ঢুকে বলছি দাদা আমার কাছে কম আছে টাকা, 2,000 টাকা দিয়ে এটা বুক করে রাখতে চাই, কালকে এসে নিয়ে যাবো। বলছে দূর বোকা, ওইটাতে এক্ষুনি বিক্রি হয়ে যাবে, আপনার জন্য কেন রাখবো? আপনি বলছেন কেন, এমনি রাখছি মাগনায় রাখছি, 2,000 টাকা দিচ্ছি, আপনি যদি অস্বীকার করেন কালকে আমার কিছু বলার থাকবে না। আমার যুক্তির জাল হারিয়ে গেছে, সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, কন্টিনিউয়াসলি ঝগড়া করে চলেছি অকারণে। যখন লোক দিয়ে ধরে আমাকে দোকানের বাইরে বার করে দেওয়া হয় তখন মনে হয় যে আমি ভীষণ অপমানিত হয়েছি। সবসময় মারা যাওয়াটা আমাদের মুখে ছুরি বসালে বা গলা কেটে দিলেই হয় না, যখন আমাদের অবমাননা করা হয়, আমাদের আত্মস্বরূপের অবমাননা করা হয়, সেটাও এক ধরনের মৃত্যু। এই দেখুন আমাদের মন সবসময় সবসময় টুটু টুটু করে নেমে যাচ্ছে, তাই এই মনকে জাগিয়ে রাখতে হলে ঈশ্বরের দিকে তাকাতে হয়, সত্য গুণের দিকে তাকাতে। আপনারা দেখেছেন দুর্গার মূর্তি, ওই ত্রিভুজ আকৃতির মূর্তি, হ্যাঁ, ত্রিভঙ্গ স্থান সনস্থান মহিষাসুরমর্দিনী, তিনি ট্রায়াঙ্গুলের মতো, দেখবেন ওপরে একটা শীর্ষবিন্দু নিচে দুটো অধবিন্দু, এইখানে যে মহিষাসুর তিনি হলেন তমগুণের প্রতীক, তাকে মারবার জন্য রজগুণ রূপী সিংহকে দরকার, সিংহ একবারে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে। ঠিক যেরকম ঘুম থেকে ওঠার জন্য আপনাকে নানা কাজ করতে হয়, অ্যালার্ম দিতে হয়, একে বলতে হয় তাকে বলতে হয়, আর দেবী দাঁড়িয়ে আছেন তার ঠিক মাঝখানে, তমগুণের মতো শান্ত আর রজগুণের মতো প্রবল বিক্রমশালী। মায়ের হাতের মুঠোটা ভালো করে দেখবেন, তিনি যখন সেই ধরে করেই রুদ্ধবহন ত্রিনেত্রম একবারে মুঠো করে ধরে আছেন, মায়ের দুটো পায়ের দিকে তাকিয়ে দেখবেন বলছেন কিঞ্চিত ঊর্ধ্বম তথা বাম অঙ্গুষ্ঠম মহিষাসুর, দেবী বাম পায়ের আঙ্গুল দিয়ে মহিষাসুরকে চেপে রেখেছেন, আর সিংহের ওপর দেখবেন পুরো পাটা দিয়ে চেপে রেখেছেন। কেন বলুন তো, কারণ মহিষাসুর সে তমগুণ, সে তো মৃত রজগুণের হাতে, শুধু চেপে রাখা, সে যাতে কোনো মতে মাথা না তুলতে পারে, এইটাই সমস্যা হয়তো, যে গুণটাকে আমরা চেপে রাখি সেটা অনেক সময় পুকুরি দিয়ে মাথা তোলে, তাই তাকে চেপে রেখেছেন, কিন্তু রজগুণকে সম্পূর্ণভাবে চেপে রেখেছেন যাতে সে গণ্ডির বাইরে না যেতে পারে, আর তিনি একবারে বিশুদ্ধ সত্যগুণ শান্ত শিষ্ট হয়ে বসে আছেন। আমাদের সাধন ভজনটাও ঠিক তাই, আমাদের নিজেদের প্রথম চেষ্টা করতে হবে বিচার দিয়ে, সাধন দিয়ে, ভজন দিয়ে, যাতে আমরা এগুলোর পারে যেতে পারি। এই রূপ রস গন্ধ এগুলোর প্রতি আকর্ষণ আমাদের যাবে না, তাহলে কি করে একে অতিক্রম করব? আমরা যত ঈশ্বরের দিকে মনটাকে এগোবো এগুলো একটা সময় অপ্রয়োজনীয় বলে বোধ হবে। আজকে গিয়ে রাত্রি গিয়ে আলমারিতে খুলে দেখবেন যে বোমকাই শাড়িটার জন্য গত 20 বছর আগে কর্তার সঙ্গে রীতিমতো ফাটাফাটি করেছিলেন, সেই বোমকাই শাড়িটাকে মনে হচ্ছে ওর বদলে 4টে স্টিলের বাসন কিনতে পারলে ভালো লাগতো, অপ্রয়োজনীয় বোধ হচ্ছে। জীবনের এই প্রয়োজন এবং অপ্রয়োজন, নেসেসিটি এবং নট নেসেসারি যে জিনিসগুলো, এই জিনিসগুলোর ভেতরে আমাদের যেন একটা ফারাক তৈরি হয়। কেমন করে হয়, ঠাকুরের কথায়, যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে, যত ঈশ্বরের দিকে আমরা যাই ঈশ্বর ছাড়া যে জিনিস সেগুলো আমাদের কাছে অপ্রয়োজনীয় বোধ হয়। তাই বলছেন এগুলো করতে গেলে কিন্তু খুব মনের ওপর জোর থাকে, তাই বলছেন নপুংসকের কি কর্ম, এটা পুরুষালি কাজ, পুরুষালী মানে শুধু পুরুষরা করবে তাই নয়, আমার মনের ভেতর যে ম্যানলিনেস আছে যেটা যুদ্ধ করতে সাহায্য করে, সেই ম্যানলিনেস, সেই দৃঢ় প্রত্যয়, সেই চেষ্টা, সেই অদম্য সাধনা, এইগুলো দিয়ে এই খারাপকে অতিক্রম করে যেতে হয়। খারাপকে অতিক্রম করে যাওয়া খুব কষ্ট, রোজ আপনি রাত্রিরে খানিকক্ষণ ফেসবুক করেন 11টা থেকে 12টা অবধি, নিশ্চিন্ত আপনাকে কেউ বিরক্ত করে না,
আপনি মনে করলেন না এক ঘন্টা কম ঘুম হচ্ছে, আজ থেকে ওটা মোবাইল ফোনটাকে সুইচ অফ করে রাখতে। প্রথমে কি করলেন, প্রথমে সাইলেন্ট মোডে রাখলেন, তাতেও মনে হলো একটু দেখি একটু দেখি, কারণ যখনই কোনো ফোন আসে দিপ 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 করে জ্বলছে। কিন্তু একবারে যদি কেউ আপনি একদিন যদি চেষ্টা করে ওটাকে বন্ধ করে রাখেন, পরের দিন দেখবেন আপনার ইচ্ছাটা কমছে, তারপরের দিন আরো কমছে, তারপরের দিন ভীষণ কমে যাচ্ছে, তারপরে একটা সময় মনে হয় অপ্রয়োজনীয়, একবার অপ্রয়োজনীয়। আমার নিজের মনে আছে, আমার খুব বদভ্যাস ছিল আগে ঘড়ি দেখা, একটা বেশ বড় ডায়ালের একটা ঘড়ি ছিল যেটা নিয়ে আমি সাধু হতে আসি। সাধু হওয়ার পর ঘড়ি পরা চলতো না, কিন্তু মাঝে মাঝে ড্রয়ার থেকে খুলে 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 দেখে ঘড়িটা দেখতাম। তারপর একটা সময় সত্যি সত্যি একদিন ঘড়িটা খারাপ হয়ে গেল, তখন আর ঘড়ি নেই, বলছে অপ্রয়োজনীয় হয়ে গেল। একটা সময় মনে হলো ঘড়ি দেখার ইচ্ছাটাই চলে গেল। কিরকম মন, মনটাকে এমন ভাবে তৈরি হলো যে ঠিক সময় ঘুম ভাঙত, ঠিক সময় সব শেষ হতো। পূজনীয় স্বামী আত্মস্থানন্দ যে আমাদের ঘড়ি ছিলেন, আমরা যখন সকালবেলা এক ঘন্টা জপ করার পরে উঠবার কখন উঠতে হবে এইটা নিয়ে ভাবতুম, একজন বদবুদ্ধি দিল। আত্মস্থানী ঠিক কাঁটায় কাঁটায় পাঁচটার সময় প্রণাম করতে আসেন, পাঁচটা একও নয় চারটে ৫৯ও নয়। আমরা রোজ ওই তাকিয়ে থাকতাম, জপ ধ্যান শেষ হলে এসে দেখতাম, যে মুহূর্তে দেখতাম আত্মস্থানী এসে প্রণাম করছেন, আমরা বুঝতাম পাঁচটা বেজে গেছে। এবং ঠিক সেই সময় আমাদের পেছনে যে যে কারখানা আছে সেখান থেকে পাঁচটার সাইরেন বাজত, ওনারই প্রণাম করা সাইরেন বাজা সব একরকম। আমি এক বছর ওনার কাছে কাজ করেছি, সকাল ৮টার সময় উনি ঘরের দরজা খুলতেন, আমি ঘরের বাইরে গিয়ে চুপটি করে বসে থাকতাম, দরজার উপরে একটা ঘড়ি রাখা থাকতো, ঠিক ৮টা বাজলে খট করে আওয়াজ শোনা যেত ছিটকিনিটা, উনি এরকম হাত দিয়ে ছেলে দিতেন, ছিটকিনিটা পড়ে যেত, উনি জামা পড়তে শুরু করতেন। আমি কখনো দেখিনি ৭টা ৫৯ হয়েছে ৮টা ১ হয়েছে, কাঁটায় কাঁটায় ৮টা। ওই অত কাজ করে হরলিক্স টরলিক্স খেয়ে উনি যখন অফিস থেকে অফিসের দিকে যাত্রা করতেন তখন ঠিক ৮টা ২৬ হতো, সকলের সঙ্গে কথা বলে যখন দরজা খুলে অফিসের সিটে গিয়ে বসতেন ঘড়ির কাঁটা দেখলে ৮টা ৩০ হতো। এমন কাঁটাওয়ালা মানুষ আমি খুব কম দেখেছি। উনি বলতেন মনটাকে ঘড়িতে রূপান্তরিত করো। দেখুন, একটা যন্ত্রের ওপর নির্ভরতা থেকে আত্মনির্ভরতা এসেছে, এটা হচ্ছে সাধনের মূল কথা। এই যে বলছে দেখুন, এই যে কাম ক্রোধ লোভ মোহ, এটা আমার শরীরের অ্যাক্সেসরিজ এর মতো। এই যে আপনারা যখন বিয়ে বাড়িতে যান, নানা রকমের গয়না টয়না পরে যান, হ্যাঁ, একটার বদলে দুটো হার পরেন, দুটোর বদলে তিনটে হার পরে, কানে এখানে একটা দুল পরেন, এখানে 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 নানা জায়গায় দুল পরেন, ওগুলো অপ্রয়োজনীয়। সেগুলো যদি ছেড়েও দেন তবু আপনাকে মোনালিসার মতোই সুন্দর দেখাবে, এই বোধটা আপনার ভেতরে জাগা দরকার। বলছেন ধ্যান না করলে মন স্থির হয় না, আবার মন স্থির না হলে ধ্যান হয় না, এটা একবারে ভাইস ভার্সা। আমরা যতক্ষণ না ধ্যান করার চেষ্টা করছি ততদিন আমার মন স্থির হয় না, আবার মন স্থির না হলে ধ্যান করাটাও কঠিন। মন স্থির হলে ধ্যান করব এরূপ ভাবলে আর কখনো ধ্যান হয় না, দুই একই সঙ্গে করতে হবে। মনের বাসনাদি সব কিছুই নয়, ধ্যানের সময় ভাববে সব অসৎ। মনের বাসনাদি সব কিছু নয়, ধ্যানের সময় ভাববে সব অসৎ। এইরূপ ভাবতে ভাবতে ক্রমে মনেতে সৎ ভাবের ইম্প্রেশন হবে, অসৎ ভাব মন থেকে যেমন তাড়াবে সৎ ভাবও তেমনি আসতে থাকবে। ধ্যান করতে করতে অনেক সময় জ্যোতি দর্শন হয়, আবার কখনো কখনো প্রণবধ্বনি বা ঘণ্টার ধ্বনি অথবা অন্য কোনো দূরের শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু ওসব কিছুই নয়, আরো এগিয়ে যেতে হবে, তবে ওসব লক্ষণ ভালো। এইরূপ হলে বুঝতে হবে ঠিক ঠিক রাস্তায় যাচ্ছি। ধ্যান না করলে আমাদের মন স্থির হয় না, আর মন স্থির না হলে ধ্যান করা যায় না, দুটো একই সঙ্গে করতে হয়। বীরজানজি ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন, কি উদাহরণ বলছেন, জপ করাটা কিরকম, কারোর নাম ধরে কন্টিনিউয়াসলি তাকে ডাকা, নিরন্তর তাকে ডাকা। ঘরের দরজা বন্ধ আছে, আপনার প্রিয়জন ঘরের ভেতরে একটা খাটের মধ্যে শুয়ে আছে, আপনি তাকে দরজায় ধাক্কা দিচ্ছেন রাম 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 করে, তারপরে একটা সময় মচমচ করে আওয়াজ শোনা গেল, কি না সে একটুখানি এক পাশ থেকে আরেক পাশে উঠছে, এবার সে আপনার দিকে আসবে, ওই মচমচ করে আওয়াজ, এই যে দর্শনাদির কথা বলছে ওইগুলো, তখন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডাকাটা ঠিক ঠিক হচ্ছে। তারপরে তিনি এসে যখন দরজা খুলে দাঁড়ালেন তখন তাকে দেখা, এই টোটালটাই একটা প্রসেস। এটা করতে গেলে মনকে স্থির করতে হয়। আপনারা যখনই প্রথম প্রথম হয়তো এরকম হবে, যখনই মন বসানোর চেষ্টা করবেন ছিটকে যাবে, আবার ছিটকে যাওয়া মনকে ধ্যেয় বস্তুতে আনতে হবে। এই বারবার 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 চেষ্টা করার মূল কথাটা যেটা মনে রাখা, সেটা হচ্ছে আমি যদি আজ চেষ্টা না করি দিন পেরিয়ে যাচ্ছে, সঙ্গে করে যে গোনা দিনগুলো এনেছি প্রত্যেকটা দিনটা নিজেকে বোঝাতে হবে
আমার সেই গোনা দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, যা একবার চলে যাবে তার কোনো দিন ফিরবে না। অতএব যে কটা দিন আছে সেই দিনকে দিয়ে আমার পাড়ের কড়ি কিনে নিতে হবে। এখানে এক জায়গায় বলা আছে যে পাড়ের কড়ি সংগ্রহ করে নিয়ে যেতে হবে। নতুন দেশে যখন যাবি তখন খালি হাতে যদি যাস তখন সেখানে খুব সমস্যায় পড়বি। ধরুন এখানে আসবার সময় আপনি আপনার মানি পার্সটা আনতে ভুলে গেছেন, আপনি চাইছেন আর হাঁটতে পাচ্ছেন না, কিন্তু কিছুতেই রাস্তাও চেনেন না, আপনি একটা রিক্সাওয়ালা হলে ভালো হয়, সে ঠিক মহাকালী স্কুলের দিকে নিয়ে যাবে, কিন্তু আপনি পারছেন না কারণ মানি পার্স আপনি আনেননি। আবার এরকমও ভাবছেন যদি এলে শুভেন্দুবাবু না ভাড়া দেন তাহলে তো খুব মুশকিলে পড়ে যাবেন, তার আপনি কোথা থেকে ভিক্ষা করে টাকা জোগাড় করবেন। অতএব সেই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে চলতে হচ্ছে। অথচ যদি আসার সময় যদি ওই মানি পার্সটা সঙ্গে করে নিয়ে আসতেন, এমনি করে খুঁতেন, অমনি করে ভাড়া দিতেন আর চলে আসতেন। তাই বলছেন ওখানে যাওয়ার জন্য, সেই অচেনা পৃথিবীতে যাওয়ার জন্য তার যে এটা সম্পদ সেটুকু সংগ্রহ করে রাখতে হয়, নিরন্তর তার চেষ্টা করতে। এবং এইটা যখনই আমরা ভাববো তখনই আমাদের মন শান্ত হয়ে যাবে। সে একটা লোক ছিল, তার বাড়িতে একজন চাকর কাজ করত। একদিন তিনি দেখলেন লোকটা মারা যাওয়ার পরে, সেই চাকরটি মারা যাওয়ার পর একদিন তার সামনে এসে দেখা দিল, ভারী সুন্দর পিটপাট পোশাক করেছে। হ্যাঁ রে, তুই এত সাজগোজ করেছিস, কি কাজ করছিস? বলছে কর্তা জম দুতের কাজ করছি। তা এখানে কি করতে হচ্ছে? সামনের পুকুরের লোকটা ডুবে ডুবে স্নান করে এক্ষুনি মারা যাবে, ওকে নিয়ে যেতে হবে। যে তাদের তো খুব জম জমরা যে খুব কাছের লোক, আমার সময় হলে কিন্তু আমাকে বলবি। হ্যাঁ কর্তা, আপনার এতদিনের নিমক খেয়েছি, নিমক হারামি করবো না। তারপরে গিন্নি যত বলে ও কর্তা এই কাজ করো সেই কাজ করো, বলছে না না আমার সময় হলে করব। কর্তা আর কোনো কাজ করে না। একদিন দেখেন সে রাত্রিবেলা সে জমদুতে সাজে, চলুন কর্তা সময় হয়েছে। বলছে শালা তুই তো বড় নিমু খারাপ, তুই যে বললি আমাকে জানিয়ে যাবি। বলছে হ্যাঁ কর্তা অনেকবার দিয়েছি, আপনার কালো চুল সাদা হয়েছে, কানে আপনি শুনতে পাচ্ছিলেন না, চোখে আপনি দেখতে পাচ্ছিলেন না, দাঁতগুলো পড়ে যাচ্ছিল, মুখে সব স্বাদ বিস্বাদ লাগছিল, হাতে ব্যথা হচ্ছিল, বুকে ব্যথা হচ্ছিল, হাঁটুতে ব্যথা হচ্ছিল, চলতে ফিরতে পারছিলেন না, সব কটা এতবার বলেছি তাও আপনি শুনতে পাননি। এই যে ওপারের যে ডাক আসা শুরু হয়েছে আমরা বুঝতে পারি না। প্রত্যেকটা দিন আমার কাছে প্রেশাস, আগামী দিন করব এই ভেবে না। দেখবেন এইটা যদি ভাবেন মন আপনা আপনি শান্ত হয়ে যাবে। তখন খেঁদা বোচা পচা যাদের জন্য আপনার একবার মন আকুল হয়ে থাকে, আমি রান্না না করে দিলে খেঁদার চলবে না, মোচা আমি না খাওয়ালে কিছুতেই খাবে না, এই যে নানা রকমের যে আমাদের বন্ধন আছে সেগুলো কিন্তু হাওয়া হয়ে যাবে। এই আমাদের ইনি জানেন, আমাদের সঙ্গে আমাদের একজন স্বেচ্ছাসেবক ছিলেন, স্টেট ব্যাংকে চাকরি করতেন, তারপরে তিনি নির্মলদা, তিনি এতে অ্যাক্সিডেন্টে মারা গেলেন, স্কুটার অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তারপরে মারা গেলেন শনিবার দিন দুপুরে, তারপর তো সেদিনকে তো পোস্টমর্টম হয় না, সোমবার অব্দি রাখতে হবে। এখানে নানা রকমের এপাশ ওপাশ করে বিধায়ককে ধরে একে ধরে রবিবার দিন স্পেশালি পোস্টমর্টম করে পাঠানো হলো। শুধু মুখের এই অংশটা খোলা, কি দুর্গন্ধ বেরোচ্ছে বাড়ির লোকজন, আর যেন তারা সেই নাক সিঁটকে বসে আছে। যাদের বড় প্রিয় ছিল তাদেরও মনে হচ্ছে কতক্ষণ এটা যায় গেলে বাঁচি আর কি, এইরকম অবস্থা। অতএব এই জগতে কেউ আমাদের প্রিয় নন, ভগবান ছাড়া কেউ প্রিয় নন, সব মায়িক সম্পর্কগুলো মায়া দিয়ে বন্ধন। ঈশ্বরের সঙ্গে আমাদের একটা অমায়িক সম্পর্ক আছে, এটা যতক্ষণ না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমাদের আসবে না। এবং যত সতের চিন্তা করব তত অসৎ চলে যাবে, আমাদের মনের ভেতরের ইমপ্রেশন হবে। কেমন করে করতে হয়? আসলে আমাদের সবার হৃদয়ে একটা করে আয়না আছে, চিত্ত দর্পণ, চেতো দর্পণ। সেটাকে যেমন আপনারা আয়নাতে ময়লা হলে কি করেন, খবরের কাগজে বা এমনি কাগজে একটু জল দিয়ে ভালো করে এমনি এমনি করে ধুয়ে নেন, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ঘষে দিলে আবার ঝকঝকে আপনার একবার মোনালিসার মতো একটা ইমপ্রেশন আসে। ঠিক ওই রকম আপনার ভালোবাসার জল দিয়ে প্রথম মুছে দিতে হয় আপনার হৃদয়ের আয়নাটাকে, তারপরে জ্ঞানের শুকনো কাপড় দিয়ে সেটাকে ভালো করে ঘষে দিতে হয়। হ্যাঁ, তার তখন দেখবেন আপনার নিজের রিফ্লেকশনটা ঠিকঠাক হচ্ছে। আর যে মুহূর্তে আমরা দেখি আমাদের রিফ্লেকশনগুলো ঠিক হচ্ছে না, চুলটা নেমে এসেছে, সঙ্গে সঙ্গে চুলটাকে ঠিক করে দিই। যে মুহূর্তে দেখি কানের গয়নাটা খুলে গেছে, হাতের বালা খুলে গেছে, সব ঠিকঠাক করে দিই। ওই রকম যে মুহূর্তে আয়নায় আমার এইরকম বিধ্বস্ত ছবি আমি দেখি, সে মুহূর্তে নিজেকে কারেকশন করতে থাকি। এই কারেকশন করা হচ্ছে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া। বলছেন একটি লোক খুব ডান পিঠে ছিল, মৃত্যুর 15 দিন আগে বলছে চল চল আমায় গঙ্গায় নিয়ে চল, তোরা বুঝি ভেবেছিস আমি এখানে মরবো,
গঙ্গায় কি একটু হেসে বললে, মা তুই ছিলি বলে আমি এত পাপ করেছি, জানি তুই সব পাপ মুছে দিবি, ভক্তি বিশ্বাস এই একটা থাকলেই ভগবান লাভ হয়। এই যে এটা একটা এক্সেপশনাল কেস, এটা আমাদের সবার ক্ষেত্রে হবে না, কারণ আমাদের ওই ভক্তি বিশ্বাস ওই দুটোই জিনিস হয় না। যে প্রথম গল্পটা বললুম, আমরা জানি এপাশ থেকে ওপাশে ওই লোকটা হাঁটতে হাঁটতে চলে যাবে, কিন্তু কাঁধে করে আমাকে নিয়ে গেলে আমাকে যে ফেলে দেবে না, এই বিশ্বাসটা আমাদের হয় না। ঈশ্বর আমাদের জীবনের অঙ্গ, কিন্তু ঈশ্বর আমাদের জীবনের একমাত্র অঙ্গ, ওয়ান অ্যান্ড ওনলি, এইটা আমাদের কাছে পরিষ্কার হয় না। আর পরিষ্কার হয় না বলে আমরা ঈশ্বরের উপর নির্ভর করতে পারি না। যত নির্ভরশীলতার কথা বলি, যত কিছুই বলি না কেন, অন্তরের সঙ্গে শব্দের যোগ হয় না, তাই আমাদের ইষ্ট দর্শন হয় না। এই মানুষটির ভেতরে বিশ্বাস, আমি যত পাপই করে থাকি না কেন, মা গঙ্গায় ডুবে গেলে আমার সমস্ত পাপ ধুয়ে যাবে, মায়ের পাবনী শক্তির প্রভাবে আমাদের সবটুকু ফাঁকা হয়ে যাবে, দেখবেন তখন আমাদের ভেতরের ভাবনা চিন্তাগুলোই অন্যরকম হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, কুলকুণ্ডলী একটু জাগা বড় ভয়ানক, ও ওপরে না উঠলে কামক্রোধাদি নিজ বৃত্তিগুলোকে ভয়ানক প্রবল হয়। এই জন্য বৈষ্ণবদের মধুর ভাব সখীভাবের সাধনা উচ্চাধিকারী ভিন্ন বড় ডেঞ্জারাস, প্রথম প্রথম রাসলীলা বিষয়ক বই পড়তে নেই। এই যেটার জন্য আমরা যোগ্য নই, সেটা এই যে আমাদের যে নানা রকমের তন্ত্রমতে যে সাধনা, সেটা আমরা কিন্তু সবাই তার অধিকারী নই। সেই কারণে যেটা আমাদের আমাদের ঝোল ভাতওয়ালা পেট খারাপের রোগী আমাদের আমাদের জন্য ঝোল ভাতটাই খুব কাজে দেয়। তাই গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন করাটা খুব জরুরি, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই করি না, সেই কারণে আমাদের জীবনে খুব গোলমাল, খুব ন্যায়নিষ্ঠ তো আমরা, বইয়ের ওপর লেখা আছে অপর কাউকেও দেখাবে না, আমরা এত নিষ্ঠাবান আমরা অপর কাউকে তো দেখাই না, নিজেরাও কখনো খুলে দেখি না। তারপরে দীক্ষার দিন যেগুলো শুনি, তারপরে বাবা রামদেব শ্যামদেব যজুদেব সব আছে তাদের কথাগুলো শুনি, আর ওই ঠাকুরের একটা কুক্ষণে একটা কথা বলে গেছিলেন, একটা সময় মন বলবে, মন গুরু হয়ে যাবে, সে বলবে এই এই এই, ওই মন গুরু কথা বলতে থাকে, তখন একটা খিচুড়ি সাধন ভজন করি। যদি কখনো কোনো সমস্যা হয়, নিজের গুরু নির্দিষ্ট পথে সাধন করাই ভালো, অন্য কোনো দিকে যাওয়ার কথা নয়। আমার মনে আছে আমি তো খুব দুঃসাহসী ছিলাম, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমার গুরু, তাকে আমি একটা চিঠি লিখেছিলাম, স্বামী শারদানন্দজির পত্রমালা পড়তে পড়তে দেখছি শারদানন্দজি একজনকে ধ্যানের একটি পদ্ধতি বলছেন, সেই পদ্ধতিটি যেটি সেটি আমি ভূতেশানন্দির কাছে যে পদ্ধতি পেয়েছি তার ঠিক উল্টো, একদম অপোজিট জিনিস। আমার নিজের ভেতরে খুব একটা শঙ্কা হলো, প্রথমে নিজেকে মনে হলো আমি কি ভুল শুনেছিলাম, তারপরে বইটি খুলে দেখলাম না ভুল শুনিনি তো, তাহলে মনে হল কি মহারাজ আমাকে ভুল বললেন, শারদানন্দ এরকম বলছেন, এটি এরকম কেন। আমি একটা চিঠি লিখে ফেললাম ভূতেশানন্দ মাঝকে, যে স্বামী শারদানন্দির চিঠি, এত নম্বর চিঠি, এত নম্বর পাতায় পত্রমালায় ধ্যান সম্পর্কে এরকম কথা বলা আছে, আপনি আমাকে এরকম ভাবে সাধন ভজন করতে, আপনাদের গুরু শিষ্যের ইনস্ট্রাকশনের মধ্যে এত ফারাক কেন, এরকম দুঃসাহসিক কথা আমি লিখছি রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্টকে। তিনি একেবারে নিজের গুরুকে নিগেট করে দিলেন, দিয়ে বললেন আমি যেভাবে তোমায় সাধন ভজন করতে বলছি ঠিক সেইভাবেই সাধন ভজন করো, ওতেই তোমার কাজে লাগবে। অনেক বছর পরে এখন যখন চুলে পাক ধরেছে, আস্তে আস্তে আবার সেই সাধন ভজনের পদ্ধতিটা শিখি, তখন মনে হয় শারদানন্দ জি ওটা বিগিনার্সদের কথা ভেবে বলেছিলেন, ওভাবে না করলে ওই পরের স্টেপে যাওয়া যাবে না। আর আমি আমার তখন নিজেকে একটু ভাবি যে আমি বোধহয় একটা অ্যাডভান্স সোল ছিলাম, সেই কারণে ভূতেশানজি আমাকে পরের স্টেপের গল্পটা বলেছিলেন, মনে হয়েছিল আমার ফার্স্ট স্টেপটা প্রয়োজন, কিন্তু আমার মনে হয়েছিল বিগিনার্সরা বোধহয় সবচেয়ে সহজ, ABCD দিয়ে পড়াশোনা করাটাই তো খুব বেশি সহজ বলে আমাদের বোধ হয়। তা এইভাবে এইটা হচ্ছে ডেঞ্জারাস, যেটা আমরা জানি না, যেটার জন্য আমরা যোগ্য নই, আমরা তার জন্য যদি সাধন ভজন করতে চাই তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। এই কারণে আমাদের সঙ্গে এই তন্ত্র সাধনা একবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আমাদের কেউ এই সাধনাটা কাউকে অনুমতি দেয়, একমাত্র শারদানন্দজিকে মহাপুরুষ মহাজ অনুমতি দিয়েছিলেন এইভাবে সাধন ভজন করা, এছাড়া আর কাউকে এই অনুমতি দেওয়া হয়নি। প্রশ্ন, এটা একবার অনেকেই জিজ্ঞাসা করেন, বিশেষ করে অল্প বয়সী ছেলেদের খুব প্রশ্ন এটা, মহারাজ মন্ত্র নেবার কি দরকার, নিজে নিজে সমস্ত শক্তি প্রয়োগ করলেই হয়। উত্তর, মন্ত্র না নিলে একাগ্রতা আসে না, আজ হয়তো তোমার কালীরূপ ভালো লাগলো, আবার কাল হরিরূপ ভালো লাগলো, পরশু নিরাকারে মন হলো, ফলে কোনোটাতেই একাগ্রতা হবে না।
মন স্থির না হলে ভগবান তো দূরের কথা, সাধারণ সাংসারিক কাজের মধ্যেও অনেক গোলমাল হবে। ভগবান লাভ করতে গুরুর একান্ত দরকার। গুরু শিষ্যের ভাবানুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন, সেই গুরুবাক্যে বিশ্বাস করে নিষ্ঠার সহিত সাধনা ভজনা না করলে কিছুতেই কিছু হবে না। ধর্মপথ অতি দুর্গম, সিদ্ধ গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন, যতই চেষ্টা করুক না কেন, হোঁচট খেয়ে পড়তেই হবে। চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয়, আর এত বড় ব্রহ্মবিদ্যা লাভ করতে গুরুর দরকার নেই। যদি ভগবান লাভ করতে চাও, ধৈর্য ধরে সাধন করে যাও, সময়ে সব হবে। তিনি জানেন কখন তিনি দেখা দেবেন, হাঁকপাক করে কিছু হয় না। সময় না হলে হাঁকপাকানিতে কোনো ফল নেই। ঠাকুর বলতেন, সময় না হলে পাখির ডিম ফুটায় না। এ সময়কার মনের অবস্থা বড়ই কষ্টদায়ক, একবার আশা আবার নিরাশা, কখনো হাসি কখনো কান্না, বস্তুলাভ না হওয়া পর্যন্ত দিনের পর দিন এইভাবে কেটে যায়। তবে তেমন গুরু হলে ও অবস্থায় তারা মনটাকে চট করে তুলে দিতে পারেন, কিন্তু এইরূপ অসময় মন তুলে দিলে তার বেগ ধারণ করা যায় না, বরং শরীর ও মনের অনিষ্ট হয়। ও অবস্থায় খুব সাবধানে চলতে হয়। সদ্গুরুর আশ্রয় থেকে তাঁর উপদেশানুযায়ী সাত্ত্বিক আহার, পূর্ণ ব্রহ্মচর্য পালন ইত্যাদি নিয়মগুলি ঠিক ঠিকভাবে পালন করতে না পারলে মাথা গরম, মাথা ঘোরা ইত্যাদি নানা রোগে ভুগতে হয়। মন্ত্র না নিলে একাগ্রতা আসে না। ঠাকুরের সেই বিখ্যাত গল্প আছে যে জলের খোঁজ করছে একজন মানুষ পুকুরের মাঠের একদিকে, খুঁড়ে খানিকটা গিয়ে দেখলো না এখানে জল নেই, তখন মাঠের আরেক প্রান্তে খোঁড়া শুরু হলো, আবার খানিক দূরে খুঁটে মনে না এখানেও জল নেই, তখন মাঠের আরেক দিকে যাওয়া হলো, সেখানে খোঁড়া শুরু হলো, সারা মাঠ খোঁড়া হয়ে গেছে, জল পাওয়া যায়নি। এই জল পেতে গেলে একটা দিকে নিষ্ঠা ভরে করতে হয়। গুরু কেন প্রয়োজন আমাদের? বলছেন গুরুকরণ প্রয়োজন এই কারণে আছেন, তিনি আমার আগে ওই রাস্তায় চলে দেখেছেন। যেমন এইখানে রাস্তায় আসার জন্য আমাকে কেমন করে আসতে হবে, আমরা শুভেন্দুবাবুকে ফোন করি যে এরকম ভাবে উনি বললেন এইভাবে বাঁক ঘুরবেন, স্বামীজির মূর্তি আছে তার পাশ দিয়ে যে বাঁ দিক দিয়ে চলে আসবেন, ডান দিক দিয়ে ঘুরবেন চলে আসবেন, এসে দেখবেন টিনের একটা ইয়ে আছে, তাতে লেখা আছে মহাকালী পাঠশালা হেনা তেনা লেখা আছে। এই যে এই রাস্তাটা দিয়ে উনি আসেন, আবার বলে দেন এই রাস্তার মুখটা সরু, ওখানটায় দাঁড়াবেন, একটু এগিয়ে গিয়ে দাঁড়াবেন। গুরু হচ্ছেন এই কাজটি করেন আমাকে, তিনি এই সমস্ত পথটি অতিক্রম করে এসেছেন, পথের ভালো পথের মন্দ কেমন করে চলতে হবে, শুধু তাই না কত সহজ ভাবে চলতে হবে। আপনারা যারা এখানে নানা পথ দিয়ে এই বাড়িতে এসেছেন, তারা সব পথে সবগুলো পথ দিয়ে এখানে আসার সুবিধা অসুবিধা জানেন। যদি কেউ আপনাদের কাছে ডাইরেকশন চায়, আপনারা বলতে পারেন এদিক দিয়ে আসতে পারেন, তবে ওদিক দিয়ে যদি আসেন, ওলা বিবিতলা দিয়ে যদি আসেন, তাহলে আরো সহজ হবে, সাঁসা করে চলে আসবেন। ঠিক এই রকম গুরু আমাদের সবচেয়ে সহজতম পথগুলো বলে দেয়, পথের যাবতীয় বাধাগুলো অতিক্রম করে দেন। তিনি ঠিক সার্চ লাইটের মতো আমার আগে আগে চলতে থাকেন। তাই তো গুরু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে আমায় নিয়ে চলেন। সেটা বিখ্যাত গল্প আছে না, এক ভাগবত পণ্ডিত রোজ গিয়ে রাজাকে পড়াতো, রাজাকে বলতো মুক্তি ভগবানের হাতে, মুক্তি চাইলেই হবে। একদিন রাজা ধরে বসলে, আমাকে মুক্তির ব্যবস্থা করে দিতে হবে। বলছে ও রাজা আমি কেমন করে করবো? বলছে না তুমি তো রোজ বলো আজ আমার মুক্তির ব্যবস্থা করে দিতে হবে। তখন কি করবেন রাজা? তখন সে পণ্ডিত বাড়িতে গিয়ে কালো করে বসে আছে, কারণ মুক্তির ব্যবস্থা না করলে রাজা তো গদ্দার নেবে। মেয়েটি তার মেয়ে বললো, বাবা এ আবার কেমন কঠিন জিনিস নাকি, আমি তোমায় কালকে নিই, আমাকে রাজসভায় নিয়ে যাও, আমি কি শিখিয়ে দেবো রাজাকে। পরের দিন রাজসভায় তিনি পণ্ডিত পরিচয় করে দিলেন, আমার কন্যা আপনাকে মুক্তির পথ বলবে। বললেন রাজামশাই মুক্তির পথ বলতে পারি, কিন্তু আমার কথা অনুযায়ী চলতে হবে। কি করতে হবে? প্রথমে রাজ সিংহাসন থেকে নেমে আসতে হবে। নেমে আসা হলো, রাজা নেমে আসছেন, সেই তার কোমরে সেই মোটা সেই তরবারিটা বাঁধা রয়েছে। তিনি রাজাকে বললেন, এবার আপনার প্রহরীকে বলুন আমার আপনার দুজনের হাত আর পা ভালো করে আলাদা আলাদা দুটো দড়ি দিয়ে বেঁধে দিতে। আলাদা আলাদা দড়ি দিয়ে হাত পা বাঁধা হলো। বললেন এবার আমাদের আলাদা আলাদা করে দুটো স্তম্ভের সঙ্গে বেঁধে দেওয়া হলো, দুজনকে পাশাপাশি দুটো স্তম্ভে আলাদা আলাদা করে বেঁধে দেওয়া হলো। মেয়েটি এবার বলছে, ওরা জামা এবার মুক্তি করুন, মুক্ত করুন। বলছে কি করে মুক্তি করবো, তোমার খুব বোকা মেয়ে, আমার হাতগুলো বাঁধা তো। বলছে কেন, আপনার কোমরে তো তরবারি আছে, বার করুন কেটে দিন।
তখন তিনি বলছেন, আরে আমার হাত পা গুলোই তো বাঁধা, হাত পা খুললে তবে তো তরবারি ধরতে পারবো, তবে তো তোমাকে কাটতে পারবো। ঠিক ওই রকম মুক্তির পথ আমাদের জানা আছে, শুধুমাত্র সংসার বন্ধনে আমরা আমাদের যে হাত পা গুলো এমন ভাবে বেঁধে রাখি যে সেই মুক্তির পথটা আমরা খুলে দিতে পারি না। স্বামীজি বলছেন না, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। আমার ভেতরে আগে থেকে যে দিব্য ভাব আছে, ধর্মীয় পূর্ণতা আছে, সেটির বিকাশ সাধন। ঠিক ওই রকম ভাবে গুরু আমাদেরকে ওই হাত পা গুলো খোলার ব্যবস্থা করে দেন, তখন আমরা নিজেরা তরবারি চালিয়ে আমাদের বন্ধন মুক্ত করে এগিয়ে যাওয়ার পথ দেখি। তাই আমাদের গুরুকে প্রয়োজন আছে, গুরু তাই গুরু আমাদের দেখিয়ে দেন কিরকম ভাবে চলতে হবে, কোন মন্ত্র আমাদের জন্য উপযোগী, কেমন ভাবে এগিয়ে গেলে আমরা আমাদের এই অভীষ্ট পথের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু এটা সম্পূর্ণ ভাবে পাহাড়ে ওঠার মতো, পাহাড়ে উঠবার সময় যেমন আমাদের ভীষণ সাবধানে উঠতে হয়, সামনের দিকে পিছন দিকে একটু হেলে গিয়ে একটু একটু করে এগোতে হয়, সরু পথ খুব সাবধানে যেতে হয়, একটা লাঠির আমাদের সাহায্য নিতে হয়, বাঁ পাশ দেখে ডান পাশ দেখে সবসময় যেতে হয়, পাহাড়ের দেওয়ালের দিকে ঘেঁষে আমাদের যেতে হয়, যে পাহাড়ে ওঠার যে নানা রকমের পথ আছে, এই রকম ভাবে উঠে গেলে যখন আমরা উপরে উঠি তখন জগৎটা অসার মনে হয়, আর সেই অসীমের মাঝখানে দাঁড়িয়ে আমার সীমাত্মকে আমার সীমাকে হারিয়ে আমি সে অসীমের একটা অংশ হয়ে উঠি। ধর্মজীবন হচ্ছে অসীমের অংশ হয়ে ওঠার সাধনা। এই অসীমের অংশ হয়ে ওঠার সাধনাতে আমরা নিজেদের নিরন্তর লাগিয়ে রাখতে পারি, যদি ঠিক ঠিক লাগিয়ে রাখতে পারি তাহলে সেই অসীমের আমরা একটা অংশ হয়ে উঠতে পারবো। শ্রীপ্রভুর কাছে প্রার্থনা যে আমরা নিত্য আমাদের গুরু যে পথ বলে দিয়ে গেছেন সেই পথ অনুযায়ী যেন চলি। দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আমরাও সেই অসীমের অংশ হয়েছি, তখন কাউকে বলে দিতে হবে না আমাকে দেখতে সুন্দর, আমি নিজেই বুঝতে পারবো ভেতরটা ফেয়ার আর বাইরেটা লাভলি হয়ে গেছে, নিজেকেই ভালোবাসতে শিখেছি, মনে হবে আমার ভেতর দিয়ে তার প্রকাশ হচ্ছে। রবীন্দ্রনাথ যেমন লিখেছেন না, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সেই জিনিস অসীমের ভেতরে যে সুর মাঝছেন তিনি আমার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন, সেই অসীম আমার ভেতরে সসীম সত্তার ভেতরে মিলে গিয়ে তার অসীমত্বকে প্রকাশ করছেন, যা দেখে জগৎবাসী উদ্বেলিত হবে, যা দেখে জগৎবাসী অনুপ্রাণিত হবে ভগবত জীবনযাপনের জন্য। ভগবত জীবনযাপন শুধুমাত্র আমার একার জন্য নয়, ভগবত জীবনযাপন অনেকের জন্য। একটা যদি শুদ্ধ ভালো জীবন যাপন করা যায় তা প্রেরণা দেয় বহু মানুষকে। এই এক একজন প্রেসিডেন্ট চলে যাচ্ছেন আমাদের এখান থেকে সারদা মঠ থেকে, তাদের জীবনী গ্রন্থগুলো প্রকাশিত হচ্ছে, খুঁটিয়ে 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 প্রত্যেকের জীবনের নানা ছোটখাটো জানা অজানা গল্প বেরোচ্ছে, সেগুলো যত শুনি যত পড়ি তত আমাদের হতবাক করতে লাগে। উষারানী দেবী ভারতী প্রাণামাতাজির স্মৃতি কথা বলছেন, কাশীর ওই ভয়ঙ্কর গরম কিছুতেই সাধন ভজন করতে মন ইচ্ছা করছে না, তিনি স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজী মাঝে শিষ্য তাকে বলছেন, ভারতী প্রাণা বলছেন যে উমা গরম তো থাকবেই, গায়ে একটা ভিজে গামছা জড়িয়ে নিয়ে বসে করো, দেখবে আর অতটা গরম বোধ হবে না। সব কিছু উপেক্ষা করে ভগবানের দিকে এগিয়ে যাওয়ার সাধন। রোজ একবার করে আয়নার দিকে তাকাবেন, চুলের দিকে তাকাবেন, চামড়ার দিকে তাকাবেন, দাঁতগুলোর দিকে তাকাবেন, চোখের দিকে তাকাবেন, দেখবেন সব ক্ষীয়মান হয়ে যাচ্ছে। ওই ক্ষীয়মান পৃথিবীতে থাকতে থাকতে এই আমাদের এই যে লিমিটেড যে সঙ্গে করে যে লিমিটেড টাইম টেবিল যে নিয়ে এসেছি, এই টাইম জোনে থাকতে থাকতে সেই অসীম টাইম জোনের ভেতর ঢুকে পড়ুন। আমাদের যাওয়ার জন্য দেখবেন যে চন্দ্রায়ন যে যান গেল ওপরে, তার সঙ্গে দেখবেন চারটে আগুনের গোলা লাগিয়ে দেওয়া হচ্ছে, কেন না এই মাধ্যাকর্ষণের যে বলয় তাকে অতিক্রম করে যাওয়ার জন্য, ওই অত অব্দি যাওয়ার জন্য ওই চারটে আগুনের গোলার দরকার হয়। মাধ্যাকর্ষণের যে বলয় সেটাকে যে মুহূর্তে অতিক্রম করে ওগুলো অটোমেটিক্যালি খুলে যায়, চন্দ্রায়ন তার কক্ষপথে ঘুরে চাঁদের দিকে এগিয়ে চলতে থাকে। ঠিক ওই রকম যাওয়ার জন্য আমাদের যাবতীয় বিধিনিষেধের প্রয়োজন আছে, কিন্তু এই মাধ্যাকর্ষণে যে সংসারের যে তীব্র আকর্ষণ, এই বলয়ের বাইরে যেতে পারলে আমাদের জীবন সঠিক কক্ষপথে যাবে। তার জন্যই এত সাধন, তার জন্যই এত পড়াশোনা, তার জন্যই এই সৎসঙ্গ, তার জন্যই বারবার ভগবানকে নিয়মিত চিন্তা ভাবনা করা। শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমাদের সেই উদ্দেশ্য সফল হোক। আজকের মতো আমরা এখানেই
পুঁথি পাঠ শেষ হলো বলে বলে অভ্যাস হয়ে গেছে, তো আজকের মতো আমাদের এখানকার আলোচনা শেষ করছি। ওম শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।